আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অডিও ফাইল কেটে কুটে যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। সেজন্য আপনাদেরকে ওপেন করতে হবে MP3 কুটার বা কাটার। হ্যাঁ, এই অ্যাপসটি ওপেন করুন। ওপেন করলে সকল অডিও চলে আসবে প্রথমে। সকল অডিও চলে আসবে, যে অডিওটি আপনি অডিওটি বাছবেন। বেছেন মনে করুন যে আপনার এই অডিওটি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অডিওটির প্রোফাইল মেনু দেখাচ্ছে। এই যে নিচে যে এই চিহ্নটি আছে, এই চিহ্ন দিয়ে আপনারা লোকেশন সিলেক্ট করতে হবে আপনাকে, কতটুকু পর্যন্ত আপনি অডিওটি নেবেন। এবং আপনি দুই আঙুলের মাঝে স্ক্রিনে টাচ করে এটিকে বড় করতে পারেন, যেভাবে বড় করতে পারেন, বড় করে দেখতে পারেন কতটুকু নেবেন। এখন আপনি প্লে করতে পারেন, নিচে প্লে জায়গা আছে, যেটি প্লে, এই যে প্লে, যতটুকু নেবেন, মনে করুন যে আপনি এতটুকু নেবেন। এখানে উপরে তিনটি দেওয়া আছে, এখানে দেখুন এই যে যতটুকু নেবেন সুন্দরভাবে দেখা যাচ্ছে কতটুকু নেবেন আপনি। আমি এতটুকু নিব মনে করুন। এখানে গিয়ে এখন এই যে লেখা আছে সেভ, এই যে সেভ, এখানে সেভে ক্লিক করুন। তারপর আবার সেভে ক্লিক করুন, নাম লিখে সেভে ক্লিক করুন। সেভ সাকসেসফুল হয়ে গেছে। আপনি এখন ক্যান্সেল করে দেন, এটা কোনো সমস্যা নেই। এখন আপনি দেখুন যে আপনার মিউজিক প্লেয়ারে এটা আছে। এই যে মিউজিকে, এই যে এটি হচ্ছে সেই ফাইল। অথবা আপনারা ডাইরেক্ট এডিট করতে পারেন, এই যে অ্যাপসটি চলেই আসছে এখানে, এই যে অ্যাপসটি ডাইরেক্ট আপনারা এডিট করতেই পারেন। তো এটা দেখানোর জন্য এই জন্য অ্যাপস দিয়েই ওপেন করে দেখালাম, যেন সোজা হয় বিষয়টি। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে করতে হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।